ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটা ভর্না হতে সৈকতের বেলাভূমিতে আনন্দে মেতেছে পর্যটকরা অনেকে ছোট বড় ঢেউয়ের সঙ্গে জলকেলিতে মেতেছে আবার অনেকে সৈকতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া ঘুরে বেড়াচ্ছে তিন নদীর মোহনা ঝাউবাগান সুটকিপলী ও গঙ্গামতী বিভিন্ন পর্যটন স্পট পর্যটকদের আগমনে হোটেল মোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বিক্রি তবে গেল বছরগুলোর চেয়ে এবার পর্যটক সংখ্যা কম বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের এদিকে সার্বিক নিরাপত্তায় মাঠের ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পুলিশ ও নৌ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে